আবারও শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে শত শত প্রকাশকদের নানান ধরনের বৈচিত্র্যময় স্টলে সাজানো হয়েছে এই মেলা প্রাঙ্গণ। নতুন বইয়ের ঘ্রাণনীতে ইতিমধ্যেই পাঠক ও প্রকাশক লেখকদের মিলন মেলা পরিণত হয়েছে। আজ শুক্রবার বইমেলায় এসেছেন জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক। এবার 2024 সালে তার একটি নতুন উপন্যাস কখনো আমার মাকে, এটি তিনি লিখেছেন একটি পরিবারের গল্প। বন্ধুরা, দেখুন তার জনপ্রিয়তা। পাঠক এবং আনিসুল হকের বইয়ের প্রেমীরা তার কাছ থেকে বই কিনছেন, সরাসরি অটোগ্রাফ নিচ্ছেন এবং সেলফি তুলছেন। বন্ধুরা, চলুন আমরা দেখি বইমেলায় কথা সাহিত্যিক জনপ্রিয় লেখক আনিসুল হকের যে উপন্যাসটি এসেছে তা নিয়ে দর্শক, পাঠক এবং লেখকের যে রসায়ন সেটি।